বারমুডা পড়ুন দিদি, দিলীপের মন্তব্য নিয়ে এবার বড় সড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস দিলীপের বিরুদ্ধে কি বড় পদক্ষেপ নিল বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলকনটি প্রেস করে রাখবেন এইরকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পড়তে বলে বিতর্ক বাঁধিয়েছিলেন আগেই। সমালোচনার ঝড় বয়ে গেলেও বারমুডা ট্রায়াঙ্গল থেকে বেরোতে নারাজ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার ওই মন্তব্যের জন্য দিলীপের বিরুদ্ধে পুরুলিয়ার মানবাজারে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। ঘটনাচক্রে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি এবং মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে মানিকতলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। দিলীপের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে পুরুলিয়ার বড় থানায়। অভিযোগ দায়ের করেছেন মানবাজার দুই ব্লকের তৃণমূল সভাপতি সুজিত কুমার মাহতো। একই দিনে জোড়া মামলার ফলে বিজেপির রাজ্য সভাপতি বিপাকে পড়লেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। গত 23 মার্চ বান্দোয়ান বিধানসভার বড়হাটতলা ময়দানে প্রকাশ্য জনসভায় মমতার পায়ে আঘাত নিয়ে দিলীপ ঘোষ বলেন প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রীড়া ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে, আর পা তুলে সবাইকে দেখাচ্ছেন, শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা আর একটা পা খোলা, এই রকম করে শাড়ি পরতে আমি কাউকে দেখিনি, যদি পাটা বার করেই রাখবেন তবে শাড়ি কেন, বারমুডা পরতে পারেন, তাহলে পা পরিষ্কার দেখা যায়। এই মন্তব্য ঘিরে জলঘোলা হয়েছে বিস্তর, কিন্তু তা থেকে পিছিয়ে আসেননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।